হ্যালো এভরিওয়ান, ইঞ্জিনিয়ারিং পিক্সেলে আবারও আপনাদের স্বাগতম। আজ দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করা হয়। বর্তমান সময়ে সিমেন্ট একটি অপরিহার্য নির্মাণ সামগ্রী, যা সারা বিশ্বে বিভিন্ন নির্মাণ প্রকল্পে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বাড়ি থেকে শুরু করে সেতু, নর্দমা ব্যবস্থা থেকে শুরু করে আকাশচুম্বী অট্টালিকা, যে কোনো নির্মাণ প্রকল্পে সিমেন্ট একটি অপরিহার্য অংশ। সিমেন্ট উৎপাদন একটি জটিল প্রক্রিয়া, অনেকগুলো ধাপ কমপ্লিট করার পরেই সিমেন্ট গ্রাহকের হাতে পৌঁছায়। আজ আমরা সিমেন্ট তৈরির প্রতিটি ধাপ খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে খুব সহজে সিমেন্ট তৈরির এই জটিল প্রক্রিয়া আপনারা বুঝতে পারেন। সাথেই থাক, উৎপাদন প্রক্রিয়া শুরুর আগে আসুন প্রথমে সিমেন্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। সিমেন্ট হলো একটি সূক্ষ্ম গুঁড়া, যা চুনা পাথর, মাটি ও অন্যান্য খনিজ পদার্থ থেকে তৈরি করা হয়। পানি মেশালে একটি পেস্টে পরিণত হয়, যা পরবর্তীতে শক্ত হয়ে বালির সাথে মিশে জমাট বেঁধে কংক্রিটে তৈরি হয়। একটি সিমেন্ট কারখানা চালুর আগে সঠিক পরিকল্পনা করে নিতে হয়, যেমন ফ্যাক্টরিতে কোন ধরনের সিমেন্ট উৎপাদন হবে, প্রতিদিন কত টন সিমেন্ট উৎপাদন হবে ইত্যাদি। কংক্রিট কাজের জন্য সর্বাধিক ব্যবহৃত সিমেন্ট হলো সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট, যাকে সংক্ষেপে ওপিসি বলে। আমরা বাড়ি বানাতে সাধারণত ওপিসি সিমেন্ট ব্যবহার করি। সিমেন্ট তৈরির প্রক্রিয়ার প্রধান ধাপ হলো উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা। সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল হলো চুনা পাথর, মাটি, লোহার আকরিক এবং জিপসাম। এই উপাদানগুলো সাধারণত খনি থেকে সংগ্রহ করা হয় এবং তারপর পরিবহন করে কারখানায় পাঠানো হয়। কাঁচামাল জোগাড় হয়ে গেলে এখন কাজ হলো সকল কাঁচামালকে গ্রাসিং এবং গ্রেডিং করা। কাঁচামালগুলো কারখানা পৌঁছানোর পর চুনা পাথর এবং মাটির বড় বড় টুকরাগুলোকে গ্রাস করে চূর্ণ করা হয়। এবং তারপর একটি বল মিলে পাঠানো হয়। এই প্রক্রিয়াটি কাঁচামালগুলোকে ভেঙে ছোট ছোট পার্টিকেলে মিহি করে ফেলে, যা সিমেন্ট উৎপাদনের সময় রাসায়নিক বিক্রিয়ার জন্য অপরিহার্য। পরবর্তী ধাপ হলো মিক্সিং অ্যান্ড হিটিং। কাঁচামালগুলো গুঁড়া হয়ে যাওয়ার পর সেগুলো নির্দিষ্ট অনুপাতে একটির সাথে একটি মেশানো হয়, যাতে একটি অভিন্ন মিশ্রণে তৈরি হয়। এই মিশ্রণটি তারপর একটি রোটারি কিনলেতে ঢোকানো হয়, যেখানে এটি 2700 ফারেনহাইটের বেশি তাপমাত্রায় গরম করা হয়। এই তাপে কাঁচামালগুলো রাসায়নিক বিক্রিয়া হয়ে ক্লিংকার নামের একটি কঠিন পদার্থে তৈরি হয়, যা শেষ পর্যন্ত সিমেন্টের পরিণত হয়। মিক্সিং এবং হিটিং কমপ্লিট করার পরের ধাপ হলো ক্লিংকার কুলিং। ক্লিংকারটি সঠিক সংমিশ্রণে পৌঁছানোর পর এটি দ্রুত একটি ঘূর্ণনমান কুলারে ঠান্ডা করা হয়, যাতে গুঁড়াগুলি দলা বেঁধে না যায়। ঠান্ডা হওয়া ক্লিংকারটিকে তারপর একটি সূক্ষ্ম গুঁড়ায় পরিণত করা হয় এবং এর সাথে সামান্য পরিমাণ জিপসাম মেশানো হয়, যেন সিমেন্টের গুণগত মান ঠিক থাকে। আর এই গুঁড়া মিশ্রণটিকেই সিমেন্ট বলা হয়। সব শেষ কাজ হলো ফিনিশিং সিমেন্টকে সংরক্ষণ করে সঠিক নিয়মে প্যাকেজিং করা। তারপর পরিবহন করে সারা পৃথিবীতে কাস্টমারদের কাছে প্রেরণ করা, যা দিয়ে তৈরি হয় ছোট ঘর থেকে শুরু করে বড় অট্টালিকা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ম্যানুফ্যাকচারিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।